سيدي ارحم لنا، يا سيدي ارحم لنا. الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদের উপর কোরআন নাযিল করে আমাদেরকে সম্মানিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক যার উপর মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য নাজিল হয়েছে। সত্যিকার অর্থে কি আমরা কোরআনকে গ্রহণ করেছি, কোরআনকে ধারণ করছি? কোরআনের আবহ তৈরি করার উদ্দেশ্যে ঘরে ঘরে যেন কোরআনের অনুরণন তৈরি হয়, কোরআনের চর্চা তৈরি হয়, কোরআনের ব্যক্তিগত এবং পারিবারিক এবং সামাজিক অবস্থা নির্মাণের উদ্দেশ্যেই আমরা আয়োজন করে আসছি অনুষ্ঠানটি এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। বরাবরের মতো উপস্থাপন রয়েছি আমি মোহাম্মদ মুখতার আহমদ। চলছে পুষ্টি পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ মন্ডল গ্রুপ মন্ট্রিমস লিমিটেড। কোরআন তেলাওয়াতের এই আসর, এই আসরে আজকে যে সকল বন্ধুরা আপনাদের সামনে কোরআনুল করিমের অনিন্দ্য সুন্দর তেলাওয়াত উপস্থাপন করবে, চলুন এক নজরে আজকের প্রতিযোগীদেরকে দেখে নেই। আমাদের সাথে আজকেও নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর ওয়ালি রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দেশের সিনিয়র কারি জনাব কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বিশ্বখ্যাত হাফেজ এবং বিশ্ববিজয় হাফেজদের ওস্তাদ এবং কারিগর জনাব শেখ নেসার আহমদান নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি জনাব মাওলানা কাজী আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আরো জয়েন করেছেন নন্দিত ইসলামিক স্কলার এবং জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব হাফেজ মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পর্বে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার এবং মুসলিম সায়েন্টিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক ডিন এবং মানরাত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন শুরু করব, তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এই পবিত্র কোরআনুল করিমের যে কোনো জায়গা থেকে তাদের চয়েস মতো তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন ইনশাআল্লাহ, এবং তার উপর ভিত্তি করে রচিত হবে কারা যাবে পরবর্তী রাউন্ডে। আর একজন বন্ধু প্রতিযোগিতার নিয়ম অনুসারে এবার আসর থেকে বিদায় নেবে। আজকের প্রথম প্রতিযোগী হিসেবে যাকে স্টেজে আপনাদের সামনে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন হাফেজ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল করিমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وينجي الله الذين اتقوا بمفازتهم لا
মাশাআল্লাহ ভাইয়া, কি উঁচু কণ্ঠ, কি দরাজ কণ্ঠ, সুবহানাল্লাহ। নাজির ভাই, ওর বয়সের চেয়ে তার কণ্ঠের উচ্চতা আমার কাছে অনেক অনেক বেশি মনে হয়। একেবারেই ঠিক বলেছেন আমাদের ছোট্ট বন্ধু উসমান গনি। গনি মানে কি জানো? গনি মানে হলো ধনী। আল্লাহ পাক কোরআনের ঐশ্বর্য দ্বারা তোমাকে ধনী করে দিয়েছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে নিন। তুমি কোরআনের আলো আলোকিত হও। তোমাকে একটু ছোট্ট পরামর্শ দিব, সেটা হলো তুমি শুরুতেই খুব স্কেলটা অনেক উপরে নিয়ে গেছো, না আর একটু স্লোলি শুরু করবা। তোমার পড়া আসলে চমৎকার, এগিয়ে যাও, ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবে আশা করছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা আসব শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছে, আপনার মন্তব্য শুনবো। এই ছোট শরীরের যে আওয়াজ, মাশাআল্লাহ, ভালো প্র্যাকটিস দিয়েছে ওস্তাদরা, যার কারণে সে অনেক আওয়াজ দিয়ে পড়ছিল, কিন্তু আওয়াজের পরে আবার যে নামাইতে হবে স্কেলটা, এটা তার হয়নি। শুরুটা একবারে খুব বড় স্কেল হয়ে গেছে। তোমার জন্য মোলা হাজা হলো একটি লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে ইস্তিতলাত করতে হবে। আমরা আসছি ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে। তার বয়স অনুপাতে অনেক যোগ্যতা স্বাক্ষর রেখেছে, কয়েকটি পরামর্শ তার সামনে পথ চলাকে আরো মসৃণ করবে। মুসওয়াদ্দা, এই সিনটি মাফাজাতিহিম যা এমাসুহম, এগুলো ভালো করে হয়নি। সিনকে আরো সুন্দর করতে হবে, যাকে সুন্দর করতে হবে। মাকালিদুসামা খাসিরুন একই। আমরা আসব কারি আতাউলাল মামুন আপনার কাছে। ছোট বন্ধু অনেক সাহসী, নিশ্চয়ই সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা আসব কাজী আবু হুরায়রা আপনার কাছে। আজকে যে সে তেলাওয়াত করলো লাহু মাকালিদুস সামাওয়াতু সামাওয়াতু ওয়াল আরদ, নাম আরেকটা হলো লাইন আশরাকতা লাইহাবাতান নামালুক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন, এই জিনিসগুলো সেদিন সে যেদিন বুঝবে এবং মানুষকে বুঝাতে পারবে, এই হিফজের সাথে এলেম অর্জন করে সেই দিনের আশায় তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল হাফেজদেরকে, অনেক বড় আলেম এবং কোরআনের অনেক বড় ফকীহ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমরা আসব মুফতি আবু মোহাম্মদ রহমানি আপনার কাছে। আমাদের ছোট্ট বন্ধু উসমান গরি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মানুষের চূড়ান্ত সফলতা এবং ব্যর্থতার একটা চিত্র তুলে ধরেছেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ ঘটবে, সেদিন কিছু মানুষের চেহারা একেবারে কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ বিশ্বাস করেনি, কোরআনে কারিমের প্রতি যাদের
বিশ্বাস জন্মে নিয়ে যারা মিথ্যা আরোপ করেছে তাদের এক ভয়াবহ চিত্র আল্লাপাক তুলে ধরেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদেরকে তিনি মহা সফলতা দান করবেন, তার তেলাওয়াতের মধ্যে সেটা ঘোষিত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সব কিছুর স্রষ্টা এবং সব কিছুর মালিক তিনি, একচ্ছত্র অধিপতি তিনি, সেটিও আজকে আর তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। সবচেয়ে ভয়াবহ যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা টেনে তাম পৃথিবীর সমস্ত মানুষকে যে কঠোর একটি বার্তা দিয়েছেন সেটি হচ্ছে, তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল কিন্তু বাতিল হয়ে যাবে। আলাইয়াযু বিল্লাহ, শিরিকের ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে উপমা দিয়ে তুলে ধরেছেন। এবং মহাপ্রলয় যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন, সেটিও তার তেলাওয়াতের মধ্যে আজকে ফুটে উঠেছে। আমরা রবের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কিয়ামতের দিবসে মহা সফলতা দান করেন। আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আমরা সবসময় বলি যে কোরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর নাযিল হয়েছে আরবি ভাষায়, জি, যাতে করে মানুষ বুঝতে পারে। কোরআন শরীফ বলেছে অনেকবার, জি, অন্য ভাষা নাযিল হতে পারত কিন্তু যেই ভাষায় যেখানে নবী পাঠিয়েছে সেই ভাষা দিয়েছে, যাতে করে তেলাওয়াত অর্থ হচ্ছে আসলে বুঝে এটা তেলাওয়াত করা। তো এইটাই আমি দর্শকদের অনুরোধ করব যে আজকে যে কোরআনের তেলাওয়াত হয়েছে, আমাদের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি বলেছেন, আরো দুই একজন বলেছেন অর্থ তার ব্যাখ্যা, এইটা যেন বোঝার চেষ্টা করি। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই মাসের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই মাসে একটি রাত্রি রয়েছে যে রাত্রি হাজার রাত্রি থেকে শ্রেষ্ঠ, কারণ কোরআন না, কোরআনের জন্যই এই মাসটাকে সম্মানিত করা হয়েছে। ভাইয়া বেশ ভালো তেলাওয়াত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল করিম থেকে তোমার ইচ্ছা অনুযায়ী আজকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. حسبك، صدق الله العظيم. صدق الله مولانا العظيم.
মাশাআল্লাহ ভাইয়া, অসাধারণ অসাধারণ, একেবারে অনবদ্য। আমরা ডক্টর ওয়ালিউর রহমান খান, আমার বিশ্বাস যে একটা অনবদ্য তেলাওয়াত শুনলাম, মনোমুগ্ধকর একটি তেলাওয়াত শুনলাম, অত্যন্ত শ্রুতিমধুর এক তেলাওয়াত পরিবেশন করেছে এবং বিখ্যাত দু একজন কারীর সঙ্গে অনুকরণ করেছে, কিন্তু তার নিজস্ব একটা সুর উপাদান সেখানে সে দিয়েছে, ঠিক, এবং এটি আরো পরিচর্যা করলে আরো সুন্দর হবে। কোথাও কোথাও সুরটি একটু বদলে গিয়েছে, তোমার এই তালটি একটু উঠানামা করেছে, এটা খেয়াল করবে ইনশাআল্লাহ। তাজবীদ সিফাতের ব্যাপারে সব জায়গায় কিছু কিছু যত্ন নিতে হবে, আরো ভালো হবে। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহুম্মা আমিন। আমরা আসবো মোহতারাম নাজির মাহমুদ ভাই আপনার কাছে। চমৎকার তেলাওয়াত করেছে, তার তেলাওয়াতের মধ্যে সবকিছু ছিল, যেমন ছন্দ তেমন সুর লহরী তেমন তার পড়ার যে গতি, সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। তারপর যে বিষয়টা আমরা সবসময় বলি ওয়াকফ ইবতেদা, এটাও বেশ ভালো ছিল। কারি আতাউল্লাহ মামুন অনেক দূর এগিয়ে যাক, সেজন্য আমাদের কিছু মুলাহাজা থাকে, যেমন আন্নাবী, এখানে যদি তুমি এরকম করো তাহলে সাদ্দা থাকার কারণে ইয়াটাকে এভাবে উচ্চারণ করবা যেভাবে আমি বলেছি। নাম্বার দুই হলো আখিরাহ, হায় হাওয়াজ, এখানে যদি তুমি অক করো তাহলে আখিরাহ, হায় হাওয়াজটা যেন স্পষ্টভাবে বোঝা যায়, সেভাবে তেলাওয়াত করলে ভালো হবে। ওয়ানিসাইল মধ্যে মুত্তাসিল, এখানে সাই হারাকা অর্থাৎ চার আলিফ আমাদের দেশের ভাষায় বলা হয়, এতটুকু ঠিক মতো করতে হবে। গফুরর রহিমা, যেখানে সাদ্দা বা তাসদিদ আছে এই জায়গাগুলিতে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, একটু দুটা র আছে বা দুটা হরফ আছে এটা বুঝিয়ে পড়তে হবে। শেখ নেসার আমাদের নাসিরি অনেক সুন্দর, তার জন্য দুটি মুলাহাজা, একটি হলো সে পড়ছিল ফাকদ ইহতামালু, আর একটা পড়ছে মাকতাসাবু। ফাকদ ইহতামালুর মধ্যে হামস হবে আগে হার মধ্যে ফাকদ ইহতামালু, আর কাফের মধ্যে হামস হবে পরে, কাফের মধ্যে হামস পরে হবে আর হার মধ্যে হামস আগে হবে, তাহলে মাক পরে হামস, ফাকাদিহ হামস আগে, কাফের মধ্যে হামস পরে সিদ্ধা আগে, এগুলি খেয়াল করতে হবে, কোনটা আগে ধরতে হবে কোনটা পরে ধরতে হবে। মুফতি রহমানি আপনার মন্তব্য। যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে, এই আয়াতে কারিমার তেলাওয়াতগুলো শুনলে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হয়, নিজেকে সম্মানিত মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক নবী এমন এক রসুলের উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচন করেছেন, এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রতি সালাত আদায় করেন। দুটো ব্যাখ্যা হবে, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কাছে প্রশংসা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ধন্য যে ফেরেশতা মণ্ডলী রয়েছে তাদের কাছে নবীর গুণকীর্তন করেন, নবীর প্রশংসা করেন। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নৈকট্য ধন ফেরেশতা আছে, যত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন নবীর শানে আমরা যেন দুরুদ ও সালাম পেশ করি। এরপরে পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একটা সতর্ক বার্তা একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, নবীকে যদি কেউ অসম্মান করতে চায়, নবীর পবিত্র চরিত্রে যদি কেউ কলঙ্ক লেপন করতে চায়, তার জন্য একটা ভয়াবহ বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন, যে আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। ইতিহাস সাক্ষী, নবীকে যারা কষ্ট দিয়েছে, নবীর যারা বিরুদ্ধাচারণ করেছে, আমরা যদি সেই আবু লাহাব আবু জাহাল তাদের শেষ পরিণতিটা আমরা দেখি, তাহলে কোরআনে কারিমের এই আয়াতের বাস্তবতাটা আমরা খুঁজে পাই। পাশাপাশি আল্লাহ পাক আরেকটি মেসেজ দিয়েছেন, অনেক সময় আমরা নানা ধরনের আমরা বিভিন্ন সময়ে মুমিন মুসলমান তাদের ব্যাপারে আমরা কিন্তু অপবাদ আরোপ করে থাকি, জেনে না জেনে তাদেরকে আমরা দোষারোপ করি, তাদের মর্যাদাহানি করি, আল্লাহ পাক তাদের জন্য একটা বার্তা দিয়েছেন, এটা কিন্তু মারাত্মক গুনাহ, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ এখানে নেই। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বার্তা দিয়েছেন মুসলিম রমণীরা মুসলিম নারীরা কিভাবে তারা বাইরে গেলে তাদের পোশাকাদি কেমন হবে তাদের কি রকম শালীন পোশাক তাদেরকে পরিধান করতে হবে এটা পরিচয় বহন করবে যে তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে তুলে ধরেছেন আল্লাহ পাক যেন কোরআনের এই বার্তাগুলো আমরা হৃদয় দিয়ে অনুধাবন করে উপলব্ধি করে আমল করে জীবনকে আলোকিত করতে পারি খুব সুন্দর তেলাওয়াত করেছে ভাইয়া আল্লাহ তাআলা তোমার তৌফিক আরো অনেক বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমরা আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন সূরাতুল আহজাব সূরাতুল আহজাবের 56তম আয়াত থেকে আপনারা একটু ধরুন আপনার কোরআন হাতে নিন তাফসীর পড়ুন অনুবাদ পড়ুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কথা বলেছেন দরুদ এবং সালামের কথা আমরা যদি তার রাসূলের উপর দরুদ এবং সালাম প্রেরণ করি তাহলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন আমাদের টেনশন পেরেশানি দূর করে দেন আপনি বিপদে পড়েছেন দরুদ পড়েই দেখুন কিভাবে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেন আর দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয় তাদের উপর লানতের কথা আল্লাহ বলেছেন প্রিয় দর্শক এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন হাফেজ হাসিবুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اقرأ ما تيسر من القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده في اليم وهو فنبذناهم পাতাওয়াল্লা বিরুকনিহি তো শুরু থেকে আবার সাহস নিয়ে পড়ো বাবা সুন্দর হচ্ছিল وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح إنهم كانوا قوما فاسقين والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون আবার বলো والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا الى الله إني لكم منه نذير مبين
حسبك. صدق الله العظيم. ما شاء الله ভাইয়া অসাধারণ তেলাওয়াত তোমার। তুমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলে প্রথমে তাই না? হ্যাঁ? এত সুন্দর তেলাওয়াত তোমার। কার সুরে তেলাওয়াত করো তুমি? মাহের আল মাইকেল আমার সবচেয়ে প্রিয় কারি। আমরা আসবো কারি আতাউলাল মামুন ভাই আপনার কাছে। এত ভালো শুরু করেছে বন্ধু, যে সারা বিশ্বের সকল মুসলিমের প্রিয় ইমাম ও খতিব বাইতুল্লাহর মাহের মাইকেলির যার তেলাওয়াতে মানুষ মুগ্ধ, সেই সুরে সে তেলাওয়াত করেছে অত্যন্ত মিষ্টি সুরে, যথেষ্ট চেষ্টা করেছে ওনার মতোই পড়ার জন্য। তো আর একটু ফলো করতে হবে। আর এই যে একটু বাধা সৃষ্টি হলো, এটা আসলে তার দোষ না, এটা কোরআনুল কারিমের মুজিজা। কোরআনুল কারিমের ব্যাপারে পৃথিবীতে কোনো হাফেজে কোরআন চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহ পাক চাইলে বিনা লোকমায় পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ দান করেন। আবার আল্লাহ পাক যদি একটু বেখেয়াল করে দেন তাহলে যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে, লোকমা যেতে পারে। তো এটা দ্বারা মন খারাপের কিছু নাই, তুমি অনেক ভালো করেছ এবং এই সুর নিয়ে তুমি এগিয়ে যাও, তুমিও বিশ্ব পরিমণ্ডলে ওনার মতো অবস্থানে পৌঁছবে সেই দোয়া করছি আমরা। আল্লাহ তাআলা থেকে কবুল করে নিন নাজির মাহমুদ ভাই, আমিন। আপনি বলছেন যে আপনার প্রিয় কারি, আপনার নয়, আমার মনে হয় সারা বিশ্বের সমস্ত মুসলমানদের প্রিয় কারি। যখন তিনি মক্কায় বাইতুল্লাহ যখন তেলাওয়াত করেন তখন মনে হচ্ছে যেন মক্কার আশপাশের যত বিল্ডিং আছে থরথর করে কাঁপতে থাকে। ঠিকই বলছেন, আল্লাহ একদম মানে মনে হয় যে বাতাসে স্তব্ধ হয়ে তার তেলাওয়াত শুনতেছে, এমন একটা পরিবেশ তৈরি হয় আলহামদুলিল্লাহ। তো সেরকম তেলাওয়াত সে করার চেষ্টা করেছে, অনেকটা কাছাকাছি গিয়েছে। তুমি ঘাবড়িও না, সামনে আরো ভালো করবে ইনশাল্লাহ। এভাবেই এভাবেই তুমি তেলাওয়াত করে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করছি। আমার মনে হয় সে যদি মাহারিল মাহফিল পড়া নিয়মিত শুনে তার দ্বারাও ইনশাআল্লাহ বাংলাদেশ একসময় বিশ্বজয় করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা থেকে তৌফিক দান করুন। কাজী আবু হুরায়রা আপনার কাছে আসছি। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহর জমিন ব্যবহার করছি আমরা, আল্লাহর দেয়া নেয়ামতগুলো দিয়ে আল্লাহর বিরোধিতা করছি। আমাদের শরীরে আল্লাহর যে নেয়ামতগুলো আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলো দিয়ে আমরা এগুলিকে বাধ্য করছি আল্লাহর বিরোধিতা করার জন্য। আর এই আল্লাহর জমিনকে আমরা যেভাবে ব্যবহার করছি আর সেখানে আমরা অহংকার করছি, কার জমিনে দাঁড়িয়ে আমরা অহংকার করছি, এই বিষয়গুলো আজকে দুনিয়ার মানুষকে জানানোর জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি কি সুন্দর করে বিছানা বানিয়ে দিয়েছি পৃথিবীকে। তো সেজন্য আমাদের বন্ধু, ছোট বন্ধুকে বলবো যে কোরআন পড়ো, কোরআন মুখস্থ করেছো, কোরআন পড়ো, মানুষকে বুঝাবে এবং হেদায়েতের আলো এই সমাজে দুনিয়ার মানুষের কাছে তুমি জ্বালিয়ে দিবে, ছড়িয়ে দিবে, এটাই আমরা আশা করছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। আসবো মুফতি আবু মোহাম্মদ রহমানি আপনার কাছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা বার্তা দিয়েছেন। পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহকে ভুলে গিয়ে কেউ সৃষ্টির গোলামিতে নিমজ্জিত হয়েছে, কেউ বা দেবদেবী, কেউ বা পাথরের পূজায় নিমজ্জিত হয়েছে, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলোর মধ্যে কিছু এক্সাম্পল দিয়েছেন, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মানুষদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, পথ ভোলা মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য তাকে পাঠিয়েছেন, তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউন তিনি খোদাদ্রোহিতায় লিপ্ত হয়েছে, নিজেকে খোদা দাবি করেছে, তার বিরুদ্ধাচারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে সলিল সমাধিস্থ করে লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করেছেন তার চিত্র তুলে ধরেছেন। এরপরে আল্লাহ পাক উদাহরণ টেনেছেন, আদ জাতি, সামুদ জাতি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের কওমকে, তাদের শেষ পরিণতিটা কি হয়েছিল, যারা আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধাচারণ করেছে, আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হয়েছে, আল্লাপাক তাদেরকে কিভাবে পৃথিবী থেকে সমরে বিনাশ করেছেন তার একটা চিত্র আল্লাপাক তুলে ধরেছেন। শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির বর্ণনা দিয়েছেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতে আসমান এই নবমণ্ডল সৃষ্টি করেছি, এবং বিজ্ঞান শত শত বছর গবেষণা করে পৃথিবীতে সম্প্রসারিত হচ্ছে, তার
প্রমাণ বিজ্ঞান সবেমাত্র পেয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনুল করিম 1400 বছর পূর্বে সেই তথ্যটি কিন্তু এখানে দিয়েছে যে আমি রব্বুল আলামিন জমিনকে বিছিয়ে দিয়েছি, এই ভূমণ্ডলকে আমি সম্প্রসারিত করছি। সর্বশেষ যে আয়াতে কারিবাটি তেলাওয়াত করেছে, কি যে হৃদয়গ্রাহী ভাষা, ফাফিরু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, পথভোলা মানুষ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমাদের রবের দিকে ফিরে আসো, তোমাদের স্রষ্টার দিকে ফিরে আসো। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম ইয়ানিলিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, মুমিন বান্দাদের কি এখনো সময় হয় নাই তাদের হৃদয়টা আল্লাহর জন্য বিগলিত হবে, কোরআনের জন্য বিগলিত হবে? এই যে হৃদয়ে টাচ করা ভাষায় আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে বলছেন, আসুন না মাহে রমাদানে আমরাও আল্লাহর দিকে ফিরে যাই, কোরআনের আলোয় আলোকিত হই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, ইট ওয়াজ বিউটিফুল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাবো ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো বাকি সকল প্রতিযোগীর তালাবাত নিয়ে, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করছে টিকে গ্রুপের পুষ্টি, পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেট ওয়াল সেরামিক ইন্ডাস্ট্রিজ, অ্যাসোসিয়েট স্পন্সর মন্ডল গ্রুপের মন্ট্রিমস লিমিটেড। আর এই প্রতিযোগিতার সকল বন্ধুদের অর্থ পুরস্কার দিচ্ছে গোল্ডমার্ক বিস্কুট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দেবে বিশেষ কয়েকজন বন্ধুকে স্কলারশিপ অর্থাৎ অর্থ পুরস্কার। আর প্রিয় দর্শক, এই প্রতিযোগিতার সহকারী স্পন্সর হিসেবে রয়েছে ZSRM, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, স্বপ্ননিবাস অ্যাসেট লিমিটেড, বিআরবি হসপিটালস, বিআরবি কাবলস লিমিটেড, এবং রয়েছে লিঙ্ক থ্রি টেকনোলজিস, দ্য লার্জেস্ট ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ। আর এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর উস্তাদের জন্য আমরা করে সুযোগ করে দেবে আসন্না ট্রাভেলস। আমরা এই মুহূর্তে তেলাওয়াত উপভোগ করব। এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি হচ্ছেন হাফেজ হামিম সর্দার। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কোরআনের একটি জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাতে হবে। بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علم
تعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله بها الحمد لله كبير شندور ونبوت تلاوات أمرا الشيء شيخ نسر رمضان نصيري أبنى منطبو شنر جنة بوري شرطك شيء এখন ঢাকার তেলাওয়াত, বরিশালের তেলাওয়াত, যশোরের তেলাওয়াত, নেত্রকোণার তেলাওয়াত, সব তেলাওয়াত একই রকম মাশাআল্লাহ। তো আমি আজকে হাফিজ হামিমকে কয়েকটি মুলাহাজা বলবো। সে যখন পড়ছিল ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, এরপরে বলছিল ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন। এখানে ওয়ামা মুনফাসিল, এর আগে মুনফাসিল, দুটোই মুনফাসিল। তুমি মধ্যে মুত্তাসিলে আরো বেশি করেছো। মুনফাসিল তিন আলিফ, একা লিপ্তে করতে পারলে তো ভালো, তিন আলিফ করলে তিন আলিফ করতে হবে। তোমাকে যদি আমি বলি প্রত্যেকটা মুনফাসিল তুমি যদি এত বেশি করে টানো তাহলে তো ওখানে অনেক বড় ভুল। তো মুনফাসিলকে তিন আলিফের বেশি করার কোনো সিস্টেম নাই, এজন্য তুমি একা লিপ করতে পারবা, কষ্ট করে পড়তে পারবা, কিন্তু তিন আলিফের বেশি করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ সামনে এগুলি খেয়াল করবে, আশা করি আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, পুষ্টি পবিত্র কোরআনের আলো যে সারা বাংলাদেশে আলো ছড়িয়েছে এটা হলো আমাদের সেই তার প্রমাণ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের আপনি মুক্তার ভাই, আমরা আসলে এই উদ্দেশ্য নিয়েই শুরু করেছিলাম যে সারা বাংলাদেশে আলো ছড়িয়ে পড়ুক, সকলে আলোয় আলোকিত হোক, আমরা সেটা চেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেকটা সেদিকে অগ্রসর হয়েছে। ওস্তাদগণ আসলে খুব চেষ্টা করছেন যে আমাদের ছেলেরা যেন ভালো করেন, এগুলো দেখে সবাই আসলে অনুপ্রাণিত হচ্ছে, এটাই ভালো একটি বিষয়। আমরা আসবো কাজী আবহরের আপনার কাছে। আমাদের এই খুদে বন্ধু যারা তাদেরকে আমরা স্বপ্ন দেখাবো যে আগামী দিন তোমরা শুধু আলেম তো হবে, হাফেজ হবে, সাথে সাথে টেকনোলজি শিখতে হবে এবং অনেক ভাষা জানতে হবে। তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক পরামর্শ শুনেছো, এগুলো মাথায় রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু যেই আয়াতগুলো তেলাওয়াত করলেন সূরাতুশ শুআরা থেকে তিনি তেলাওয়াত করে গেলেন এবং এখানে আমরা দেখেছি 103 আয়াত থেকে তিনি অব্যাহতভাবে তেলাওয়াত করে গিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে এখানে। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে অধিকাংশ লোকে সাড়া দেয়নি। কোনো বর্ণনা অনুসারে মাত্র 40 জন লোক সাড়া দিয়েছেন। তাতে কি নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়েছেন? না। আল্লাহ তাআলা সেই উপলব্ধি এবং সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন হাফেজ জামিল ফারহাদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইচ্ছা মতো কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল লাযীনা কাফারু أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا
وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله جميل سبحان الله نذير ভাই আপনার মন্তব্য শুনুন জামিলুন জিদ্দান চমৎকার তেলাওয়াত করেছে আসলে মুক্তবে আমি ভাবতেছিলাম যে আমাদের বাংলাদেশে হেবজো পড়ার মান কত ভালো হয়েছে যে বিদেশ থেকে ছেলেরা এখন এখানে পড়তে চলে আসছে আল্লাহু আকবার মানে আমাদের বাংলাদেশে যে কোরআনের একটা বিপ্লব ঘটতেছে আলহামদুলিল্লাহ এটা হলো তার পরিচয় তুমি চমৎকার পড়েছো মাশাআল্লাহ অক্সফোর্ড ইবতেদার দিকে আরেকটু খেল করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক দোয়া করছি আমরা আসছি মুফতি রহমানি আপনার কাছে আমি তো অবাক হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান পৃথিবীর যারা জ্ঞানী আছে যারা বুদ্ধিমান আছে আল্লাহ পাক তাদের দৃষ্টি আকর্ষণ করছেন আওলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকা বিশেষ করে যারা অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ পাক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে এই যে মহাবিশ্বের যে সৃষ্টির যে তত্ত্ব আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদেরকে বলে যে এক মহা বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয়েছে যেটাকে আমরা বিগ ব্যাং থিওরি বলি আমরা জানি যে আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্যমতে আদিতে এই যে আমরা চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি নীহারিকা যা কিছু দেখি সবকিছু একত্রিত ছিল এরপর এক মহাবিস্ফোরণ হলো যেটাকে আমরা আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলি বিগ ব্যাং থিওরি আল্লাহ পাক অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত পরিসরে সেই বিগ ব্যাং থিওরির বর্ণনা এখানে দিয়েছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্বতমালার বর্ণনা দিয়েছেন আল্লাহু আকবার আধুনিক ভূতত্ত্ববিদ তারা এই পর্বতমালার যে উপকারিতা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এটা যে কত উপকারী আল্লাহ পাক সেটা কিন্তু বয়ান দিয়েছেন ওয়াল জিবাল আওতাদা আল্লাহ অন্যত্র বলেছেন আমি রব্বুল আলামিন এই পর্বতগুলোকে পৃথিবীর প্রেরক স্বরূপ আমি স্থাপন করে দিয়েছি সুবহানাল্লাহ শেষের দিকে আমাদের ছোট্ট বন্ধু যারা তেলাওয়াত করে কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমাদেরকে রশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সেই বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতমুখী জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করেন আমরা আসব স্যার প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার আপনার কাছে কোরআন যখন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেই সময় বিজ্ঞানের এই ধারণাই ছিল না কোনো একটা বিকৃত মস্তিষ্ক লোকও বদলে পারতো না যে এইভাবে বিগ ব্যাং সৃষ্টি হয়েছে এটা হচ্ছে কোরআনের মিরাকল বিজ্ঞান যেটা এস্টাবলিশ করেনি সে কোরআন একটা সঠিক ঠিক যে বিজ্ঞান ঠিক সঠিক পথে না আসতে পারে বুঝতে হবে বিজ্ঞান ঠিক নাই বিজ্ঞানকে আরও এগিয়ে যেতে হবে কোরআন আমাদেরকে অনুসন্ধান করার জন্য চিন্তা করার জন্য আল্লাহ ওপেন করে দিয়েছে দে শুড ফিল প্রাউড দ্য কোরআন বিজ্ঞানের কথা বলেছে রিসার্চের কথা বলেছে আমরা যেন ভালো বিজ্ঞানী হতে পারি এই আহ্বান করছি তুমি খুব ভালো তেলাওয়াত করেছো ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাকে বলতেই হয় আমাদের এই বন্ধু যে আয়াতগুলো তেলাওয়াত করলো সূরাতুল আম্বিয়া এর 30তম আয়াত থেকে সে তেলাওয়াত করে গেছে। এই নবমণ্ডল, এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন, সূত্রপাত কীভাবে হয়েছে, আসমান আমাদের এই জমিনের জন্য কীভাবে নিরাপত্তার বল হিসেবে কাজ করছে, সে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রত্যেকটা জিনিস তার নিজস্ব কক্ষপথে চলছে, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সর্বশেষে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি যদি মারা যান তাহলে কি এরা চিরস্থায়ী হবে? এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার অধিকার থাকতো তাহলে তার নাম হতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু মারা গেছেন তাহলে আমাদের কারোই বেঁচে থাকার কথা নয়, আমাদেরও মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি কতটুকু, সেই কথা বলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি যাবার। তার আগে আপনাদের জন্য রয়েছে স্পেশাল সেগমেন্ট অন হাউ টু মেক দিস রমাদান মোর প্রোডাক্টিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোডাক্টিভ রমাদানের বিষয় হচ্ছে কোরআনুল করিম। রমাদান একটি শ্রেষ্ঠ মাস, আর শ্রেষ্ঠ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দশকে, এমনকি শ্রেষ্ঠ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করে বলেছেন সূরা বাকারাতে 185তম আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আবার অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনে করিম যেহেতু রমাদান মাসে অবতীর্ণ হয়েছে, রমাদান কোরআনুল করিমের মাস, আমাদের প্রত্যেক নারী এবং পুরুষকে, ছেলে মেয়েদেরকে কোরআনুল করিমের ব্যাপারে রমাদানে যত্নবান হতে হবে। রমাদান যেন আমাদের এমন হয় কোরআনে করিম দিয়ে পরিপূর্ণ হয়, কোরআনে করিম দিয়ে যেন বারাকাপূর্ণ হয়। আমাদের মাঝে দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য, চাকুরি, কাজকর্ম, আমাদের ঘরে রান্নাভাড়া ইত্যাদি বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, কখনো যেন আমাদের কোরআনে করিমকে তেলাওয়াত আমরা না ভুলে যাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু রমাদান কোরআনে করিমের মাস, আমার মা বোনদের জন্য বলতে চাই, তারা যদি একটা সময়কে নির্বাচন করে নেন এবং নির্ধারণ করে নেন যে আমি এই সময়ে কোরআন তেলাওয়াত করব, সকালে, দুপুরে, রাতে, শেষ রাতে, তারাবির আগে অথবা পরে, ইনশাআল্লাহুল আজিজ কোরআনের মাসকে কোরআন দিয়ে সাজানো হয়ে যাবে। শুনলাম প্রিয় দর্শক, আলোচনাটি এবার যাচ্ছে বিজ্ঞাপন বিরতিতে, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে, দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী হাফেজ আসিফ বিন আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল করিম থেকে আজকে তুমি পছন্দমতো তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن
الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ 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 কি এত সুন্দর কিভাবে তেলাওয়াত করলে তুমি হ্যাঁ আল্লাহ তোমাকে অনেক অনেক বারাকা দান করুন আল্লাহুম্মা আমিন যে আমরা আসবো মুফতি আবু মোহাম্মদ রহমানি আপনার কাছে ওই যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার উপর আপনার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিবাগুলোর মধ্যে শুরুতে যে আয়াতে কারিবাটি তেলাওয়াত করেছে ওয়া লাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কওমের বিবরণ দিয়েছেন তারা কিভাবে হযরতে সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা বিশ্বাস স্থাপন করে নাই তারা দাওয়াতের সাড়া দেয়নি এবং তাদের দৈহিক গঠন অনেক মজবুত অনেক শক্তিশালী অনেক স্ট্রং ছিল তারা পাহাড় কেটে কেটে বাসস্থান তৈরি করত আল্লাহপাক সেটা তুলে ধরেছে তাদের পরিণতি কিন্তু সুখকর হয়নি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু পৃথিবী থেকে সমূলে বিনাশ করে দিয়েছেন আমি রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি পুনঃপঠিত বারবার পঠিত সাতটি আয়াত বিশিষ্ট একটি সোরা যেটার নাম হচ্ছে সোরাতুল ফাতেহা আর আমরা জানি যে সোরা ফাতেহা কোরআনে কারিমের ভূমিকা কোরআনে কারিমের সার নির্যাস বান্দা আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক গড়বে আল্লাহর কাছে কিভাবে চাইবে আল্লাহ এই সোরার মধ্যে তার বয়ান দিয়েছেন আমরা যেন প্রকৃতপক্ষে কোরআনের অনুসরণ করে কোরআনের আলোয় আলোকিত হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আসবে ডক্টর ওয়ালিউর রহমান খান আপনার কাছে ভালো তেলাওয়াত করেছে নিজস্ব একটি সুর সে এখানে প্রয়োগ করেছে লাতামুদান্না আইনাইকা এখানে আইনাইকা স্পষ্টভাবে হয়নি এটি চেষ্টা করবে অন্যান্য জায়গায়ও তোমার কিছু মেহনত করলে অনেক ভালো হবে আল্লাহ তাআলা তোমাকে সামনে আরো সুন্দর করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন মোহতারাম নাজির মাহমুদ আপনার মন্তব্য ছোট্ট মানুষ কিন্তু তার পড়ার মধ্যে যথেষ্ট মুনশিয়ানা ছিল মাশাআল্লাহ যে ছোটখাটো পরামর্শগুলো দেয়া হয়েছে এটা খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয় তোমরা যাতে বিশ্ব পরিমণ্ডলে যে ভালো করতে পারো সেই জন্য তোমাদেরকে এই পরামর্শগুলো তোমরা মনে রাখবে এবং সামনে আরো ভালো করবে আশা করা যাচ্ছে তোমার মধ্যে সে ট্যালেন্ট আছে আল্লাহ কবুল করুন মোহতারাম কাজী আবু হুরায়রা আপনার কাছে পৃথিবীতে যত উম্মাহ সৃষ্টি করেছেন আমরা সকলের সর্বশেষ কিন্তু আগের উম্মাহগুলো কত শক্তিশালী ছিল তারা খোদাদ্রোহী ছিল নবীদের সঙ্গে আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে তাদের নিজ নিজ গোত্রের নবীদের সঙ্গে কি ব্যবহার করেছে কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে পাকড় করেছেন এই যে শক্তিশালী হয়েও আল্লাহর সামনে কিছুই না একটা গজব আজাবের সাথে সাথে তারা নিশ্চিন্ন হয়ে গিয়েছে সুতরাং তোমরা তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে বেঁচে আছো এইভাবে ম্যাসিভলি তোমাদের উপরে কোনো আজাব গজব আসছে না কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না আমরা আমাদেরকে সতর্ক করছেন তো আমরা যেন আল্লাহ তাআলার এই কোরআনের বাণী মর্মে মর্মে উপলব্ধি করে আল্লাহর সেই বাণীগুলো অনুসরণ করে আমরা যেন সতর্ক হই সেই আশাবাদ ব্যক্ত করছি দর্শক ভাইদের কাছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো আজকে প্রধান অতিথি প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার আপনার কাছে কোরআন আমাদেরকে মানুষ করতে এসেছে আল্লাহর অনুগত বান্দা হিসাবে তার যে সমস্ত বিধিমালা তিনি দিয়েছেন সেগুলো অনুসরণ করার জন্য মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী মানুষের কাছে পেশ করেছেন কিন্তু বিজ্ঞানের কথাগুলি যেগুলি দিয়েছে যেগুলি আমরা জানি মহাবিশ্ব সম্পর্কে বিগ ব্যাং সম্পর্কে
প্রথম প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে, এগুলি সাইন্টিফিক্যালি অল এস্টাবলিশড, এগুলি ইন্ডিকেট করছে যে 1400 বছর আগে এই বিজ্ঞানের এই জিনিসগুলি সেই সময়ে কোনো মানুষের কাছে জানা ছিল না। এটা কনফার্ম করছে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো লিখিত নয়, এটা একটা বড় প্রমাণ রয়েছে আমাদের এটাই। আরেকটি পয়েন্ট হচ্ছে কোরআনের মধ্যে প্রায় ইন 502 places 502 সম্ভবত চিন্তা করার জন্য, আমাদের গভীর চিন্তা করার জন্য পৃথিবী সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ইন আদার ওয়ার্ডস কোরআন আমাদেরকে ইন্সপায়ার করে গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য, যাতে করে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্বকে আরও বেশি অনুধাবন করতে পারি। তো এটাই যদি আমাদের দর্শকরা অনুধাবন করে, বুঝে এবং আমল করে, যেটা আল্লাহ শ্রেষ্ঠত্ব কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেন সেটাকে আমরা অনুসরণ করি। মূল কথা হচ্ছে অনুসরণের ভিতর দিয়েই আমাদের আমল পরিবর্তন করতে হবে, তাহলে আমি ভালো মানুষ হব, পৃথিবী একটি ভালো মানুষের দেশ হোক, একটা পৃথিবী গ্লোব হবে পৃথিবীর ভালো মানুষের। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়র স্যার, খুব ভালো তেলাওয়াত হয়েছে ভাইয়া, পরামর্শগুলো মাথায় রাখবে, মনে রাখবে, আল্লাহ তোমাকে কবুল করে নিন। সম্মানিত বিচারক মন্ডলী তাদের ফলাফল তৈরি করছেন, সম্মানিত বিচারক মন্ডলী তাদের ফলাফল তৈরি করুন। এর মধ্যে আমি প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডেকে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত বিচারক মন্ডলী ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদের প্রিয় প্রতিযোগীগণ তারা স্টেজে আছেন। এবং আপনারা জানেন যে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফরম্যাট অনুসারে সর্বোচ্চ নম্বরধারী 5 জন বন্ধু চলে যাবে দ্বিতীয় রাউন্ডে, 1 জন বিদায় নেবে এবং 4 জনে থাকবে পুষ্টি এবং গোল্ডমার্কের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে অতি মূল্যবান কিছু বই এবং অর্থ পুরস্কার তো থাকবেই। ডান পাশে যারা রয়েছেন এদের মতো থেকে সরাসরি পরবর্তী রাউন্ডে আমরা নিয়ে যাচ্ছি, 3 জনই পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে, মোবারক, মাশাআল্লাহ। আর বাম পাশে রয়েছেন 3 জন, এর মধ্যে যিনি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ওসমান গনি, আলহামদুলিল্লাহ, গ্রেট রিলিফ। আব্দুল আল মারুফ এবং হাসিবুর রহমান দুজনেই একটু ম্লান ছিল আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, এর বিবেচনায় তারা একটু পিছিয়ে আছে। সম্মানিত বিচারকগণ হাসিবুর রহমানকে দিয়েছেন নাজির মাহমুদ 8.5, ওয়ালিউর রহমান খান 9, আতাউল আল মামুন 8.6 এবং নেসার আহমদ নাসির 8.2। আব্দুল্লাহ মারুফকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.8, ওয়ালিউর রহমান খান 9, আতাউল্লাহ মামুন 8.7 এবং নেসার আহমদ নাসির 8.9। এই দুজনের মধ্যে একজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, এর মধ্যে আমরা হাসিবুর রহমানের জন্য একটু দুঃখিত। প্রিয় দর্শক, হাসিবুর রহমানকে আমরা বিদায় জানাচ্ছি, এত অসাধারণ, আমার সবচেয়ে প্রিয় সুরে সে তেলাওয়াত করেছিল কিন্তু তার নিজের পছন্দ মতো জায়গায় একটু হোঁচট খেয়েছে প্রথমেই, এই জন্যে সে একটু পিছিয়ে আছে, সে পেয়েছে 34.3 আর আব্দুল আল মারুফ পেয়েছে 35.4। আব্দুল আল মারুফ পরবর্তী রাউন্ডে চলে গেল এবং বিদায় নিয়েছে হাসিবুর রহমান, তার জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে 12,000 টাকার শিক্ষাবৃত্তি। আমি তার প্রধান অতিথিকে অনুরোধ করব। হাসিবুর রহমানের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি, জি স্যার রয়েছে, হাসিব নাও। এবং প্রিয় দর্শক, তার জন্য তো অনেক গিফট হ্যাম্পার রয়েছে। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর যিনি পেয়েছেন তিনি পেয়েছেন 36.3 এবং তিনি আর কেউ নন, আমাদের প্রত্যেকেরই প্রত্যাশিত জামিল ফারহাত। জামিল ফারহাত, গ্রেট ওয়াল সিরামিক্স ইউ টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকা, প্রধান অতিথি তার হাতে 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দিচ্ছেন। এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন এবং আমরা পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত 5 জন প্রতিযোগীকে। একজনকে আমরা বিদায় জানালাম, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের জন্য
কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেন এবং কোরআনের ফিক এবং ইলম যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। আজকের পর্ব এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।